জর্ডানে অবস্থিত ডেড সি বা মৃত সাগর পৃথিবীর বুকে সবচেয়ে লবণাক্ত জলাশয়গুলোর মধ্যে একটি। সাগর বলা হলেও এটি মূলত একটি লেক, যার সর্বোচ্চ গভীরতা 1,240 ফুট, এর দৈর্ঘ্য প্রায় 67 কিলোমিটার এবং প্রস্থে সর্বোচ্চ 18 কিলোমিটার। এবার চলুন ডেড সি এর রহস্য সম্পর্কে আরও কিছু জানা যাক। প্রায় 3 মিলিয়ন বছর আগে বর্তমান জর্ডান নদী, ডেড সি এবং ওয়াদি আরাবা অঞ্চল লোহিত সাগরের পানিতে বারবার ফলগাবিত হতো। ফলগাবনের ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয়। উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী প্রায় 2 মিলিয়ন বছর আগে উপত্যকা এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে, ফলে মহাসাগরের ফলগাবনের এ অঞ্চলে সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয়। 26,000 বছর আগে এটির পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে, প্রায় 10,000 বছর আগে এর পৃষ্ঠ উচ্চতা নাটকীয়ভাবে হ্রাস পেতে শুরু করে, যা সম্ভবত বর্তমান পৃষ্ঠ উচ্চতার চেয়েও কম ছিল। গত কয়েক বছর ধরে এর পানির পৃষ্ঠ উচ্চতা মোটামুটি 400 মিটারের আশপাশ অবস্থান করছে। সব রোগশোকে ভুগতে থাকা রোগীদের বায়ু পরিবর্তনের এক আদর্শ জায়গা এই মৃত সাগর। বিশেষ করে নানা জটিল চর্মরোগে আক্রান্ত রোগীদের থাকার জন্য এর চেয়ে বেশি জায়গা ভালো হয় না। অনেকে বিশ্বাস করেন ডেড সির কাদা অনেক ধরনের রোগ নিরাময় সহায়ক, আর এই কারণে এই অঞ্চলটি চিকিৎসাশাস্ত্রের গবেষণাস্থল হয়ে উঠেছে। এর মূলে রয়েছে হ্রদের পানি, খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি, বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগৃণ স্বল্পতা, উচ্চ ভূমণ্ডলীয় চাপ, সৌরবিকিরণের অতিবেগুন উপাদানের কম উপস্থিতি। বিশ্লেষণ করে দেখা গেছে মহাসাগরের ফানির তুলনায় ডেড সির ফানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর মধ্যে বিশাল পার্থক্য। মৃত সাগরের পানিতে লবণাক্ত শতকরা প্রায় 30%, ফলে পানির ঘনত্ব 1.24, আর পানির এই ঘনত্বের কারণে এখানে কোনো বস্তু পানিতে ডোবে না, তাই মানুষ এই মৃত সাগরের বসে বা শুয়ে যেভাবে ইচ্ছে সেভাবে থাকতে পারে। রাসায়নিক উপাদানসমূহ অত্যাধিক পরিমাণে বেশি হওয়ায় এখানে কোনো ধরনের প্রাণী বসবাস করতে পারে না, শুধু কয়েক প্রজাতির ব্যাকটেরিয়া ছাড়া, যার কারণে এই সাগরে মাছ কিংবা অন্য কোনো প্রাণী নেই। মাছ না থাকার কারণে এই হ্রদের উপর দিয়ে কখনো পাখি উঠতে দেখা যায় না। মৃত সাগরের মাছ থাকতে না পারলেও মানুষের জন্য একেবারে স্বর্গ।